হিসাববিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষ এবং বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন পাঠে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে নিরীক্ষা এবং নিশ্চয়তা। এটা আমাদের কোর্সের নাম, নিরীক্ষা ও নিশ্চয়তা। এই কোর্সটি অনার্স তৃতীয় বর্ষে যেমন রয়েছে, তেমনি বিবিএস প্রথম বর্ষেও রয়েছে। তো সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আমি নিরীক্ষা ও নিশ্চয়তার যে ক্লাসগুলো নিব, সেটা এই দুটি পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্যই এক সমানভাবে প্রযোজ্য হবে। তো তোমরা যদি তোমরা ইতিমধ্যে আসলে সিলেবাস সম্পর্কে জেনে গিয়েছো, অনার্স তৃতীয় বর্ষে নিরীক্ষা ও নিশ্চয়তা যে বই রয়েছে তাতে 10টি চ্যাপ্টার রয়েছে, এবং বিবিএস প্রথম বর্ষে যে কোর্সটি রয়েছে নিরীক্ষার, সেখানে রয়েছে 9টি চ্যাপ্টার। সুতরাং তোমরা বুঝতে পারছো যে দুটো বইয়েরই অধ্যায়গুলো মোটামুটি একই রকম, তেমন কোনো পার্থক্য নেই। আর আমরা তো পরীক্ষায় যে নম্বর বণ্টন করা হয় সে সম্পর্কেও এতদিনে ভালোভাবে জেনে গিয়েছি। প্রথম বর্ষে বিবিএস যারা রয়েছে তারা এতদিনে হয়তো জেনে গিয়েছো, এবং অনার্স তৃতীয় বর্ষের তোমরা তো আরও আগ থেকেই জানো যে আমাদের লিখিত পরীক্ষা 80 নম্বরের হয়। সেখানে খুব সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 10 নম্বরের, 20 নম্বর থাকে সাধারণ সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ, এবং গ বিভাগে থাকে একটু বড় প্রশ্ন। তো আমি তোমাদেরকে সেভাবে প্রতিটি ক্লাস নেওয়ার চেষ্টা করব, প্রতিটা ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধরে ধরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই নিরাপদে এবং সুস্থভাবে আছো এবং বাসায় অবস্থান করছো। আমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো নিব এবং তোমরা চেষ্টা করবে বাসায় পড়াশোনাটা অব্যাহত রাখতে। তো আমরা শুরু করছি আমাদের আজকের প্রথম ক্লাসটি, নিরীক্ষা এবং নিশ্চয়তা। প্রথমে আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, আজকে প্রথম অধ্যায়। এবং আমাদের প্রথম যে অংশটা জানতে হবে সেটা হচ্ছে নিরীক্ষা সম্পর্কে। এখন তো ব্যবসা বাণিজ্যের একটা যুগ চলছে, এবং প্রাচীনকাল মধ্যযুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত নিয়মিতভাবে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার হয়েছে এবং হিসাব তথ্য ব্যবহারের পরিমাণও অনেক বেড়েছে। সেই সুপ্রাচীন কাল থেকে হিসাব তথ্য সংগ্রহ, সেটাকে প্রক্রিয়াকরণ, এবং সব শেষে সেটা সংরক্ষণ করে ফলাফল নির্ধারণ করে সেটা কি করা হয়, সেটার যে ফলাফল হয় সেই ফলাফলের তথ্য পরবর্তী ধাপের জন্য সংরক্ষণ করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সরবরাহ করার একটা প্রক্রিয়া চলে আসছে। তো এইসব কার্যক্রমগুলো যখন হয় তখন কিন্তু নানা রকম উৎস থেকে আসলে তথ্যগুলো সংগ্রহ করা হয় এবং পুরো প্রক্রিয়াটা একটা নিয়ম মেনে করা হয়ে থাকে। এখন সেই তথ্য সংগ্রহ প্রক্রিয়া তথ্যগুলোর সঠিক আছে কিনা এবং নিয়মটা সঠিকভাবে মানা হচ্ছে কিনা, এই সব কিছুকে আসলে প্রাচীনকাল থেকে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে একটা সিদ্ধান্তে আসা হয়, এটাই হচ্ছে নিরীক্ষা। সুতরাং নিরীক্ষা কোনো আধুনিক বিষয় নয়, এটা অনেক আগ থেকেই হিসাবশাস্ত্রের প্রসারের সাথে সাথে, হিসাববিজ্ঞানের প্রসারের সাথে সাথে নিরীক্ষাটাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে, এবং বর্তমানে এটা একটা সুসংবদ্ধ একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে দাঁড়িয়েছে। আমি তোমাদেরকে নিরীক্ষার কয়েকটি সংজ্ঞা শেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওতে দুটি সংজ্ঞা দেখতে পাবে, সেগুলো হচ্ছে তোমরা লিখে নেবে, এবং এছাড়াও আমি আরও মুখে মুখে আরও দুটো সংজ্ঞা বলবো, তোমরা সেটা শুনে মনে রাখার চেষ্টা করবে। অনেকভাবেই কিন্তু নিরীক্ষাকে সংজ্ঞায়িত করা যায়, আমি যেগুলো গুরুত্বপূর্ণ যেভাবে তোমাদের কাজে লাগবে সেভাবে কিছু সংজ্ঞা বলার চেষ্টা করব। প্রথম সংজ্ঞাটি হচ্ছে একটি কোম্পানির আর্থিক বিবৃতি সমূহকে সাধারণভাবে গৃহীত হিসাবরক্ষণের নীতিসমূহ অনুসারে
সত্যতা যাচাইকরণের উদ্দেশ্যে একজন সনদপ্রাপ্ত সরকারি হিসাবরক্ষকের দ্বারা বিবৃতিসমূহের পরীক্ষণকে অডিট বা নিরীক্ষা বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এই সংজ্ঞাটা আমি এখানে লিখেছি। এছাড়া আরেকটি সংজ্ঞা আমরা প্রচলিত রয়েছে, যেটা বলি অ্যান অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ এনি এন্টিটি ওয়েদার প্রফিট ওরিয়েন্টেড অর নট ইরেসপেক্টিভ অফ ইটস সাইজ অর লিগাল ফর্ম হুইন সাচ অ্যান এক্সামিনেশন ইজ কন্ডাক্টেড উইথ আ ভিউ টু এক্সপ্রেস অ্যান ওপিনিয়ন দেয়ার অন। এর মানে হচ্ছে কোনো প্রতিষ্ঠানের আর্থিক তথ্য, সেটা মুনাফা অর্জনকারী হোক আর না হোক, এটা যেমনই আকারের হোক না কেন অথবা আইনগত ভিত্তি থাকুক আর না থাকুক, সেক্ষেত্রে এটার যে তথ্যগুলো আছে সেটাকে স্বাধীনভাবে পর্যালোচনা করে একটি মতামত প্রদানই হচ্ছে নিরীক্ষা। এবার আসো আমরা দ্বিতীয় সংজ্ঞাতে যাই। এই সংজ্ঞাটা দিয়েছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট বা সিপিএ। এটা ওরা বলেছে আ সিপিএ এক্সামিনেশন অফ আ কোম্পানিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু ডিটারমাইন দ্য ফেয়ারনেস অফ দ্য স্টেটমেন্টস ইন অ্যাকর্ডিংস উইথ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এর মানে হচ্ছে সিপিএ বলল যে এটা এমন এক ধরনের কোম্পানির যে আর্থিক প্রতিষ্ঠান আর্থিক যে তথ্যগুলো আছে সেটার সত্যতা এবং শুদ্ধতা যাচাই করার জন্য সর্বজন স্বীকৃত কিছু নীতিমালা অনুযায়ী পরীক্ষা করাকেই বলা হয় নিরীক্ষা। এবার আরেকটা সংজ্ঞা তোমাদেরকে বলি। অডিট বা নিরীক্ষা হলো একজন নিরীক্ষক দ্বারা একটি কোম্পানির বিবিধ হিসাবপত্রের পরীক্ষণ বা পরিদর্শন, সেই সাথে মজুদকৃত দ্রব্যসমূহের বাহ্যিক অনুসন্ধান, এটা নিশ্চিত করার উদ্দেশ্যে যেসব বিভাগ লেনদেনের হিসাব সংরক্ষণের জন্য পর্যাপ্ত দলিল ব্যবস্থা অনুসরণ করছে। তো অনেকগুলো সংজ্ঞা তোমাদেরকে দিয়েছি, সবশেষে আমরা যেভাবে সিদ্ধান্তে আসতে পারি, সুতরাং প্রতিষ্ঠান তথ্য হিসাবের সঙ্গে প্রতিষ্ঠানের তথ্য হিসাবের সঙ্গে জড়িত নয় এমন কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠানে রক্ষিত হিসাব বইগুলোর শুদ্ধতা যাচাই করার নামই হচ্ছে নিরীক্ষা। তাহলে তোমরা নিরীক্ষা কাকে বলে এটাকে নানাভাবে সংজ্ঞায়িত করাটা শিখলে। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা আগামী ক্লাসে আবার অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।